কবিতা ক্লাবের সঙ্গে থাকতে থাকতে আমরা যে কবে দিদি দাদা ও বন্ধু হয়ে উঠেছি নিজেরাও বুঝতে পারিনি তবে কবিতা ক্লাবের সঙ্গে আপনাদের মেলবন্ধন বরাবরই ছিল ভার্চুয়াল কিন্তু ধীরে ধীরে যত দিন এগিয়েছে সোশ্যাল নেটওয়ার্কের বেড়াজাল টপকে আমরা সামনাসামনি এসেছি আপনারাও আমাদের সামনাসামনি আছেন তার কারণ আপনাদের লেখা পাঠানোর স্বতঃস্ফূর্ততা প্রতিদিন কবিতা ক্লাবকে সমৃদ্ধ করছে আর তারই স্বীকৃতি প্রতি বছরের মতো এবারেও কলঙ্কার সম্মান জানাতে পেরে নিজেদের গর্বিত অনুভব করছে কবিতা ক্লাব কলঙ্কার নির্বাচনের ক্ষেত্রে সকলকে কয়েকটি বিষয় জানিয়ে রাখি এই কলঙ্কার নির্বাচন সম্পূর্ণ লেখার উপর বিচার করে হয় লেখকের উপর নয় এই নিরপেক্ষতা কবিতা ক্লাব যে কোনো রকম নির্বাচনের ক্ষেত্রেই বজায় রেখে থাকে এবার ডেকে নেব এবছরের কলমকার বন্ধুদের সেই সম্মান প্রদান করার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি ত্রিদীপ দা চুমকিদি এবং সুরজিৎ দাকে প্রথমেই উদয় চক্রবর্তী উদয়দা এসো কলঙ্কার বন্ধুদের জন্য একটি করে উপহার রয়েছে এবং সেটি স্পন্সর করেছে খাদি খাদির জন্য একটি জোরে হাততালি এবার ডেকে নেব পরবর্তী বন্ধুকে কৌশিক চক্রবর্তী এবং সার্টিফিকেটের সঙ্গে রয়েছে খাদির উপহার আমি একটু এটা বলে দিই কারণ প্রত্যেকবারই পশ্চিমবঙ্গ খাদি গ্রামোদ্যোগ ভবন আমাদের কবিতা ক্লাবের সব বন্ধুদের জন্য তারা এরকম গিফট দেন এটি অসাধারণ একটি মা সরস্বতীর মূর্তি আছে ডোকরার পরবর্তী কলমকার বন্ধু মৃণাল ঘোষ দা আছেন আসুন একটু হাততালি হলে ভালো লাগতো আমাদের সবার পরবর্তী কলঙ্কার বন্ধুকে ডাকছি রাজীব ঘোষ রাজীবদার জন্য থাকছে সার্টিফিকেট এবং উপহার খাদির তরফ থেকে আমাদের পরবর্তী পঞ্চম কলমকার বন্ধু অর্পিতা ভট্টাচার্য ওর পিতাদির হাতে সার্টিফিকেট এবং খাদির তরফ থেকে উপহার তুলে দিচ্ছেন ত্রিদীপদা সুরজিৎদা এবং চুমকিদি